ইসলামিক লাইভ মিডিয়া বিডি হকানি আলেমদের ওয়াজের মহাভান্ডার কিছু তত্ত্ব বলিয়া আমি কথা শেষ করতেছি আমাদের হজরত আল্লাহ মাহমুদ শফি হুজুর সেখানে আমি ছিলাম না অন্য অন্য শিক্ষকরা ছিল সুরের সদস্যরা ছিল আল্লাহ মাহমুদ শফি সাহেব সগিয়ানে মাদারসার দায়িত্ব দিয়ে গেছে সুরা কমিটিকে মজলিসের সুরাকে সগে আনে মাদারসার দায়িত্ব দিয়ে গেছে আর যাদেরকে বিদে করতে হয় সাইন করিয়ে বিদে বিদে করে দিয়েছে সুরা কমিটি বারবার বারবার বসেছে কষ্ট করেছে এই সুরা কমিটি বসিয়া লাস্টে ফায়সলা করেছে দুটা কমিটি করতে হবে একটা হলো মজলিসে এদারি পরিচালনা কমিটি আরেকটা হলো মজলিসে এলমি আরেকজনকে নাজমে তালিমা তার শাই হাদিস বানাইতে হবে এগুলো আমাদেরকে ডাকার আগে তারা তারা ফেসলা করে ফেলেছে তারপর আমাকে ডাকছে এগুলো শুনিয়ে দিছে এবং সুরা কমিটি পরিপূর্ণ এখতিয়ার ক্ষমতা অথরিটি দিয়ে দিছে আপনার মজলিসে এদাহি আর মজলিসে এলমিকে এখন তারা মজলিসে এদাহি আর মজলিসে এলমি বসিয়া এদারিমানি পরিচালনা কমিটি বসিয়া যে কোনো সিদ্ধান্ত করে এক আর চলবে না এক এক শেষ হয়ে এখন সাত আটজন সিনিয়র ওস্তাদ ওই দুই কমিটির সদস্য বসিয়া ছোট, বড় সমস্ত সিদ্ধান্ত করে সমস্ত ভাই করে এইভাবে মাদারসায় সুন্দরভাবে চলতেছে খেলাস চলতেছে হাইথনিয়ার পরীক্ষা হয়ে গেছে কোনো সমস্যা হয় নাই সুন্দরভাবে খেলাস চলতেছে এই পরীক্ষা এই তরিকার উপর ছাত্ররাও খুশি শিক্ষকেরও খুশি এলাকাবাসীরও খুশি এইভাবে মাদ্রাসা চলতেছে হাটাদি মাদ্রাসাকে কেউ বিনষ্ট করতে পারবে না ইনশাল্লাহ এইটা আরসের উপরে কবুল হয়ে গেছে সুতরাং আপনারা আরও দোয়া করবেন আমি এলাকাবাসীর প্রতি অনুরোধ করিয়া বলবো এই মাদারসা আরও সুন্দরে চলবার জন্য আপনারা আর্থিক সহযোগিতা করবেন দোয়া করবেন ইনশাল্লাহ এটা আপনাদেরই এই মাদারসা মাদ্রাসা মাদারসা মানে জাতীয় মাদারসা জাতীয় মাদারসা হওমি মাদারাসা মানি জনগণের মাদারাসা জনগণের অর্থে জনগণের স্বার্থে চলবে ওয়াখের দাওয়ান আনিল হামদুলিল্লাহ বিলাল নিত্য নতুন ওয়াজ কেরাত ও ইসলামী সঙ্গীত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন